নমস্কার বন্ধুরা, ফুড ব্লগার স্বপর্ণায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তো রাতের ডিনারই বলে আমাদের বলে চলে, কারণ এটা বেশিরভাগ মানে সকালে টিফিন করে ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি আর সাথে ডিম সিদ্ধ, এটাই আজকে চ্যালেঞ্জ ভিডিও। তো আজ সকালে করার টাইম হয় না বলে আজকে রাতে নিয়ে এসেছি, তো এটাই চ্যালেঞ্জ ভিডিও। তো চ্যালেঞ্জে যাওয়ার আগে বলে দিই, আমাদের দুটো চ্যানেল আছে, ফুড ফ্যামিলি অ্যান্ড মোর চ্যানেল আর ফুড ফ্যামিলি ব্লগস। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যারা এখনো পর্যন্ত দেখেননি চ্যানেলগুলো প্লিজ চলে যাবেন, গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই চ্যানেল যারা দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দেখো। তো বন্ধুদের বলে দিই আজকে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও পানিশমেন্ট রাখা আছে, মারাত্মক পানিশমেন্ট আছে। তো পানিশমেন্টটা আগে দেখে দেয়া যাক। না না দেখো দেখো না না কারণ ঘুগনি মুড়ি মাখলে নরম হয়ে যায় আর বেশিরভাগটা মানে চুপসে যায়, তাড়াতাড়ি হাতে করে খাওয়া হয়ে যায়। তো ওটা করলে হবে না, আজকে চামচ করেই খেতে হবে। তাহলে পানিশমেন্টটা আমি দেখে নিয়েছি, তো বন্ধুরা দেখবেন লাস্ট অবধি মারাত্মক পানিশমেন্ট আছে। তো আমাকে আজকে জিততেই হবে, যে কোনো কলা কৌশল করে অন্তত জিততেই হবে। তো কাউন্টিং করি? হ্যাঁ কাউন্টিং কর। 3 2 1 স্টার্ট। চলো আমাকে আজকে জিততেই হবে বাবা। প্রথমে ডিম, চলো। আচ্ছা ঠিক আছে, সবই ঠেলে নিই। তো সরি বন্ধুরা, আমি ডিমটা প্রথমে হাত লাগিয়ে ফেলেছিলাম, তো ওর জন্য দুঃখিত। যা দুঃখ করুন না, মানে যেহেতু আর আমি ডিমে হাত লাগাচ্ছি না। তো ঘুগনিটা কাঁচা লঙ্কা খেয়ে ফেলেছি অনেকগুলো,
কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি, পটল ঝাল। লঙ্কাটা প্রচন্ড ঝাল, জ্বালা করছে এখনো। তো যেহেতু হেরে গেছি, আজকে পানিশমেন্ট দেবে নিশ্চয়ই, বন্ধু থেকে বলা আছে আমার, আমি খাবো সবাই দেবে, জেনেছে পানিশমেন্টটা। বন্ধুরা একটুখানি বাদে আসছি, একটুখানি বাদে আসছি, ঝালটা একটু মুখ থেকে কমে যাক, তারপরে পানিশমেন্টটা আনছি। তো ফ্রেন্ডস ফিরেছি, তো এত ঝাল লেগেছিল শেষে অল্প করে চিনি গালে দিলাম। তো ঝাল আমারও লেগেছে, আমি বলেছিলাম লঙ্কাটা মারাত্মক ঝাল, লঙ্কাটা এতটা ঝাল হবে আমি বুঝতে পারিনি। খাওয়া হয় লঙ্কা, তো এত ঝাল মানে মানে রাখা যাচ্ছে না, রাখা যাচ্ছে না। তো আমি ওই ওই জন্য একটুখানি বাদে আমি এলাম, তো ওর এখনো ঝাল লাগছে, আমারও ঝাল লাগছে। স্যার পানিশমেন্টের ফলা আজকে, হ্যাঁ, আর আমি আজকে বলেছি এত বাজে পানিশমেন্ট আছে যে আমি আর কি মানে যতটা পারি চেষ্টা করেছি আমি মানে হারাবার, মানে আমি জেতার চেষ্টা করেছি, তো আমি জিতেছি। তো পানিশমেন্টটার ভয়ে, ঠিক আছে, তো আমি পানিশমেন্টটা নিয়ে এসেছি। এটা হচ্ছে উচ্ছে গাছের পাতা, এটা ভয় না পানিশমেন্ট, আমি জানি না কিরকম খেতে, নিশ্চয়ই উচ্ছে তেতো হবে, এটাও তেতো থেকে একটু অন্য স্বাদ হতে পারে, না অন্য কিছু, এটা মনে হচ্ছে খাওয়াটা ঠিক হবে না রাতে। তো যেটা মনে করি যে এটা গালে চিবিয়ে ওই 5-10 সেকেন্ড আর কি, 10 সেকেন্ড ওটা রাখতে হবে। এত সুন্দর খাওয়ার পর ডিম খেলাম, আবার ডিম খেলে এটা পানিশমেন্ট। দেখুন বন্ধুরা, পানিশমেন্টটা কিন্তু ওই ঠিক করেছে, ওই আমাকে দেবে বলে ঠিক করেছিল, কিন্তু আজকে ভাগ্য চক্র উল্টো উল্টো হয়ে গেছে। তো পানিশমেন্টটা চলো, হ্যাঁ যাবো, সবটা ঢুকে না, হ্যাঁ ঢুকে, এবার চিবাতেটা চলো আমি গড়ি, 10 অব্দি গড়ি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চলো এবার বার করে দাও, মুখটা ধুয়ে নাও। না তো এটা পুরো বাজে হয়ে গেল, তো আমি এটুকুই জানি, বুঝতেই পারছিলাম যে উচ্চে তো তেতো হয় শুধু, কিন্তু এটা তেতোর সাথে না মানে এটা কাঁচা একটা পাতা আমি ও খাচ্ছিল, আমার একটু যেন হালকা মানে গন্ধ লাগছিল, ঠিক আছে, খুবই বাজে পানিশমেন্ট হয়েছে। যদি আমি খেতাম আমার খুব এরকম খারাপ হয়ে যেত, আমার তো খারাপই হয়ে মানে বাজে হয়ে যেত বুকটা। আমি খেতে বারণ করলাম কেন, যদি পাতা তো আমি জানি না কি হতে পারে না হতে পারে, পেটে গেলে এই ঘুগনি ডিম খাওয়া হয়েছে, তো মুড়ি খাওয়া হয়েছে, তো যাই হোক আজকে চ্যালেঞ্জ ভিডিওটা না, আজকে পানিশমেন্টটা
কিরকম লাগলো একটু কমেন্টসের মাধ্যমে একটু বলবেন। তো বন্ধুরা কার দিকে সাপোর্ট আগে বলুন তো। বন্ধু সাপোর্ট ফাপোর্ট এটা কিছু না, এটা হচ্ছে আমাদের একটা খেলা, ঠিক আছে? আর বন্ধুরা বেশিরভাগটা দেখি তোমার দিকে সাপোর্ট, আমার দিকে কেউ নেই। তো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, আর ভিডিওগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে নেবেন, তাহলে যখনই ভিডিও ছাড়বো আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজ পর্যন্ত এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তাজিকের মতো টাটা।